হ্যালো বন্ধুরা, বিশ্বায়নের এই সময়ে অনেক দেশ আছে পৃথিবীর ক্ষমতাধর দেশ হয়ে বিশ্বকে শাসন করতে চায়। আমরা জানি ভারত বর্তমান সময়ে বিশ্বের ক্ষমতাধর দেশের প্রথম তালিকায় রয়েছে। সংবাদ মাধ্যমে এটা দেখা যায় বর্তমান সময়ে ভারতের প্রধান শত্রু দেশে পরিণত হয়েছে চীন এবং পাকিস্তান। ভারতকে আর্থিকভাবে ধ্বংস করে দিতে চায় চীন এবং পাকিস্তান, যে কারণে বিভিন্ন কৌশল হাতে নিয়েছে। আর এই সময়ে ভারতেই ভারত ধ্বংসের লীলা খেলা শুরু হয়ে গেছে। আজ আমরা আপনাদেরকে জানাবো ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য ভয়াবহ দুঃখের সংবাদ। আসাম ও মিজোরামের সীমান্ত বিরোধ কেন প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারতেই দুটো অঙ্গরাজ্য। বিবিসি বাংলার প্রতিবেদন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে দুটি রাজ্য আসাম ও মিজোরামের মধ্যে সীমান্ত সংঘর্ষের জেরে আসাম পুলিশ বাহিনীর 5 জন সদস্য নিহত হওয়ার পর দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরোধীদের প্রবল তোপের মুখে পড়েছে। ওই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুই রাজ্যেই মুখ্যমন্ত্রী পরস্পরকে দোষারোপ করে বিবৃতি দিয়েছেন। আর দেশের ভেতরে এই গৃহযুদ্ধ থামাতে না পারায় দিল্লিতে বিরোধ দলগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি করেছে। কিন্তু ভারতেরই দুটি অঙ্গরাজ্য কেন বছরের পর বছর ধরে এভাবে প্রাণঘাতী সীমান্ত বিরোধে লিপ্ত, আর কেনই বা তা থামানো সম্ভব হচ্ছে না? 1972 সালে ভারতের আসাম রাজ্য থেকে একটা অংশ আলাদা করে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম সৃষ্টি করা হয়। 1987তে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদাও পায় মিজোরাম। কিন্তু সেখানকার তিনটি জেলা কোলাশিব, মামিত ও আইজলের সঙ্গে আসামের তিনটি দক্ষিণাঞ্চলীয় বাঙালি প্রধান জেলা কাসার, হাইলাকান্দি ও করিমগঞ্জের যে মোট প্রায় 165 কিলোমিটার লম্বা সীমান্ত, তাকে কেন্দ্র করে দুই রাজ্যের মধ্যে বিরোধ গত প্রায় 50 বছরেরও নিষ্পত্তি করা যায়নি। সোমবার বিকেলে কোলাশিবের কাছে এই যে সংঘর্ষে আসাম পুলিশের সদস্যরা নিহত হয়েছে, সেই ঘটনাও পরস্পর বিরোধী বিবরণ পাওয়া গেছে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা মঙ্গলবার বলেছেন, আমাদের এলাকার ভেতরে জোর করে ঢুকে পড়ে আসাম পুলিশই প্রথমে গ্রেনেড ছুড়ে ও সাব মেশিন গান রাইফেল দিয়ে ফায়ারিং শুরু করে। পরে মিজোরামের জনতা ও পুলিশ মিলে তা প্রতিরোধ করলে সংঘর্ষে দুর্ভাগ্যজনকভাবে আসামের কয়েকজন পুলিশ সদস্য মারা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের দুজনকেই সংযুক্ত হতে বলেছেন, আর আসামও তাদের পুলিশ প্রত্যাহার করে নিয়েছেন। আসাম পুলিশের যে সদস্যরা সোমবার গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তারা হলেন সাব ইন্সপেক্টর স্বপন রায় ও কনস্টেবল লিটন শুক্ল বৈদ, এন হুসেইন, এম এইচ বড়ভূইয়া ও এস বড়ভূইয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে বলেছেন, তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি আজ বলেন, ফায়ারিং এর কথা শুনে ও আমাদের এসপি গুলিবিদ্ধ হয়েছে খবর পেয়ে আমি জোরামথাঙ্গাকে ফোন করি, উনি বারবার ক্ষমা চেয়ে নেন। আমার লোকেরা সংঘর্ষে জীবন দিলেও তারা কিন্তু আসামের 1 ইঞ্চি জমিও ছাড় দেয়নি। আমরা আসামের সীমানাকে সুরক্ষিত রেখেছি। কিন্তু যে ধরনের কথাবার্তা লাদাখে গালোয়ান ও প্যাংগং লেক সীমান্ত নিয়ে শোনা যায়, সেটা কেন ভারতেই দুই সীমান্ত দুই মুখ্যমন্ত্রীর গলায়? শিলচরের সাবেক এমপি ও সিনিয়র কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবী বিবিসিকে বলেছেন, এক আসাম থেকেই তিনটে রাজ্য নানান সময়ে আলাদা করে নেওয়া হয়েছে, মিজোরাম, নাগাল্যান্ড ও মেঘালয়। তো একটা রাজ্য থেকে তিনটে রাজ্য বের করা হলে ছোটখাটো কিছু সীমান্ত বিরোধ থাকতেই পারে, কংগ্রেস আমলেও সেটা ছিল। কিন্তু সোমবার যে সংঘর্ষ হলো তার সূত্রপাত কিন্তু গত নভেম্বরেই। তখন সীমান্তে একটি স্কুলে মিজোরামের দিক থেকে বেশি বোমা ছোড়া হয়েছিল। দুই রাজ্যের সরকারের উচিত ছিল সেই ঘটনাকে গুরুত্ব দিয়ে তখনই সেটা নিষ্পত্তি করা, কিন্তু তা না করে আসামের মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন রাজ্যের কোনো জমি দখল হয়নি। প্রশ্ন হলো, জমি যদি দখল না হয়েই থাকে তাহলে পুলিশের বড় কর্তারা বিরাট বাহিনী নিয়ে কাল রাতে কি করতে মিজোরামে গিয়েছিলেন? আসলে চীন সীমান্ত নিয়ে প্রধানমন্ত্রী মোদী যে সব বলে যাচ্ছেন চীনারা আমাদের ভূখণ্ডে ঢোকেনি, তেমনি এখনেও হিমন্ত বিশ্ব শর্মা একই উপসর্গে ভুগছেন, সীমান্তে বিরোধ না থাকলে গুলি চালালো কেন? দুটো রাজ্যের সরকার মিলে যে এই পুরনো বিরোধের মীমাংসা করতে পারবে না তা নিয়েও কোনো সংশয় নেই সুস্মিতা দেবের। মিস দেবের কথায়, দুটো রাজ্যের পুলিশ কর্মকর্তারা গিয়ে বর্ডারে ধাক্কাধাক্কি করে গুলি করে তো আর এর সমাধান কখনোই করতে পারবে না, সেটা সম্ভব নয়। এই সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে, আর সেটা করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই, দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীকে একসঙ্গে মুখোমুখি বসিয়ে। ঘটনাচক্রে শনিবার সিংহলয়ে
অমিত শাহের ডাকা বৈঠক থেকে ফেরার মাত্র 1.5 দিনের মধ্যেই আসাম ও মিজোরাম পরস্পরের মধ্যে এই প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা থেকে বোঝা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপেও বিরোধ নিরসন হচ্ছে না। আর সে কারণেই বিরোধী নেতা রাহুল গান্ধী টুইট করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মানুষে মানুষে ঘৃণা আর বিদ্বেষের বীজ বপন করেছেন আর দেশকে তার পরিণাম ভুগতে হচ্ছে।